আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন। আমি সাজিদ এসকে ওয়েলকাম করছি আমার চ্যানেল সাজিদ এসকেতে। আর আজকে যে টপিক নিয়ে ভিডিও করব, আপনারা অনেকে পিটিসি সাইটের ব্যাপারে শুনেছেন যে পিটিসি সাইট, তো আজকে পিটিসি সাইট নিয়ে আমি কথা বলবো না, আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব জিপিটি সাইট। জিপিটি সাইটটা কী আর কীভাবে ইনকাম করা হয়, কত পরিমাণ ইনকাম করতে পারবেন আর লাভ কী ক্ষতি কী সবগুলো আমি আপনাদেরকে বলে দিব। আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, আমি আপনাদেরকে আজকে জাস্ট পরিচয় করে দিব আর 10টি জিপিটি ওয়েবসাইটের ব্যাপারে আপনাদেরকে মানে নলেজ দিয়ে দিব, আপনারা আর্নিং করতে পারেন বা আপনারা কাজ শুরু করতে পারেন। আর যদি আপনারা এক একটা ডেডিকেটেড এক একটা ভিডিও চান, তা আমি সেই কাজগুলো আপনাদেরকে করিয়ে দেখাই দিব। তো অবশ্যই আপনারা আগে কমেন্ট করবেন যে আপনারা নিজে করতে পারবেন নাকি আমি এক একটা সাইট নিয়ে আলাদা ডেডিকেটেড একটা ভিডিও করব। তো মেইন কথা হচ্ছে, আজকে আগে বলি পিটিসি সাইট হচ্ছে পেড টু আর্নিং বা এরকম পেড টু ক্লিক আই থিঙ্ক, ঠিক আছে, মানে কোনো অ্যাডের মধ্যে ক্লিক করলে আপনার আর্নিং হয় এরকম একটা অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন নিউ বাক্স আছে, আরও কয়েকটা ওয়েবসাইট এরকম আছে আমার ঠিক মনে নাই। তো জিপিটি মানে হচ্ছে গেট পেড টু এ জব, ঠিক আছে, মানে একটা জব আপনি কমপ্লিট করে দিলে আপনাকে তারা পেমেন্ট করবে। দেখেন একটা একটা কথা বলি, এই পিটিসি সাইট আর জিপিটি সাইট এগুলো কিন্তু খুব কম পরিমাণে আপনার চিট করে বা বাটপারি করে, ঠিক আছে। কারণ কি যে এগুলো হচ্ছে রিয়েল ওয়েবসাইট আর এখানে রিয়েল কাজ পাওয়া যায়, কিন্তু এদের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে প্রচুর কম পরিমাণে আপনি আর্নিং করতে পারবেন, প্রচুর কম, ঠিক আছে। দেখা গেল যে সারা দিন লেগে গেল আপনার, তারপরে হয়তো মানে আপনি $1 আর্নিং করতে পারলেন। তবে আর্নিং কখন বেশি হবে আর কী কী উপায় আর কী কী কাজ করলে আর্নিং বেশি হবে সেগুলো নিয়ে বলবো। আগে জিপিটি সাইটের সাথে পরিচয় করে দিই 10টা, আর লাভ কী ক্ষতি কী সেটা আমরা বলে দিব। আসলে জিপিটি সাইটে আপনি বিভিন্ন উপায়ে আর্নিং করতে পারবেন। প্রথমটা হচ্ছে যে আপনি নিজে নিজে কাজ করে আর্নিং করতে পারবেন, যেমন ফেসবুকে জয়েন হওয়া, ফেসবুকে লাইক করা, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা, ঠিক আছে। অনেক ধরনের ওয়েবসাইট আছে যেখানে সাইন আপ করতে বলবে, মানে আইডি ক্রিয়েট করতে বলবে, ওইগুলো করে দিলে আপনাকে কিন্তু দিবে। অনেক জায়গায় রেটিং দিতে বলবে, যেখানে রেটিং দিয়ে একটা ভালো কমেন্ট করতে হবে, মানে রিভিউ দেওয়ার কাজ, আরও অনেক ধরনের কাজ পাওয়া যায়। তো এগুলো কিন্তু রিয়েলি করা হয়। সাপোজ আমি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার নাই, আমি সেখানে তাদেরকে কাজ দিলাম, একজন কাজ করে দিল, আমি ওই ওয়েবসাইটকে টাকা দিয়েছি আর ওই ওয়েবসাইটটা তাকে টাকা দিয়ে দিল নিজের কমিশনটা রেখে। তো আসলে এগুলো খুব বেশি ফেক হয় না, 100 ওয়েবসাইটের মধ্যে দেখা গেল যে 90% ওয়েবসাইট কিন্তু আপনার রিয়েল হয়ে থাকে, 10টা হয়তো বা ফেক হতে পারে। তো যাই হোক, কিন্তু ইনকামটা প্রচুর পরিমাণে কম, আর বাড়াবেন কীভাবে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো চলেন আগে জিপিটি সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। তো বন্ধুরা দেখেন, আমি আপনাদের জন্য এই জিনিসটা এইটা পিডিএফটা একটা ডাউনলোড করে রেখেছি, ঠিক আছে। তো জিপিটি সাইটের ব্যাপারে এখানে আমি বিভিন্ন ধারণা এখান থেকে নিয়েছি আর আপনাদেরকেও এখান থেকেই ধারণা দিব। আর দ্বিতীয় কথা হলো, এখান থেকে ওয়েবসাইটে আপনাদের পরিচয় করিয়ে দিব আর এটা কী কী বলছে সব কিছু আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, আপনারা শুনবেন। আচ্ছা, জিপিটি সাইট মানে হলো গেট পেড টু কমপ্লিট এ জব, মানে অনলাইনে আপনি একটা করে কাজ শেষ করবেন এবং তার থেকে ইনকাম করবেন। জিপিটি সাইট আপনাকে বিভিন্ন ধরনের কাজ অফার করবে, যেমন ইমেল পড়া, সার্ভে করা, অ্যাড ক্লিক করা, ঠিক আছে, ছোট টাস্ক, ভিডিও দেখা, গান শোনা, ওয়েবসাইট ভিজিট করা, অনলাইন সার্চ করা, ফেসবুক পেজ লাইক করা, টুইটারে ফলো করা, এছাড়াও আরও অনেক কাজ পাওয়া যাবে। যেমন জিপিটি সাইট কাজের যদি সুবিধা দেখেন, তো সুবিধা হচ্ছে যে বিভিন্ন কাজ করে আয় করা যায়, যেটা আমরা উপরে দেখলাম। আচ্ছা, উচ্চ কমিশনের রেফারেল সুবিধা, এটাও ঠিক আছে। পিটিসি সাইটের তুলনায় ভুয়া সাইটের পরিমাণ কম, জিপিটি সাইটে মানে ভুয়া সাইটের পরিমাণ কম, তবে পিটিসি সাইটেও ভুয়ার পরিমাণটা কম আছে। আচ্ছা, কত ইনকাম হবে সেটা আমি বলে দিচ্ছি, এরা দাবি যত করছে অত কিন্তু ইনকাম হয় না। যেমন দেখেন আপনার, আপনি রেফারেল ছাড়া প্রতিদিন $2 থেকে $10 ইনকাম করতে পারবেন, যা কি একদম ভুয়া, আমি যা সত্য সব বলে দিচ্ছি, মিথ্যা বলে আপনি আপনাকে আমার ভিডিওতে রাখবো না। তো যেহেতু আপনারা কাজ খুঁজতে চান যে রিয়েল সাইট কী রিয়েল সাইট কী, তো রিয়েল সাইটের আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর কি। তো এখানে আপনি যদি দেখেন, রেফারেল থাকলে $100 বা তার বেশি আয় করতে পারবেন, একদম ভুয়া কথা, ঠিক আছে। এই এই জিনিসটা পড়ি, প্রতি সার্ভের জন্য 0.50, মানে প্রতি সার্ভ যদি 2টা কাজ করেন তাহলে $1 হয়ে যাবে, এরকমই মানে এই পরিমাণ আপনাদের টাকা দিবে। তো প্রতি সার্ভের জন্য $0.50 থেকে $5 পর্যন্ত ইনকাম করতে পারবেন। অ্যাড ক্লিক করে $0.001 থেকে $0.04 পর্যন্ত ইনকাম করতে পারবেন।
হতে পারে, এটা ঠিক আছে। আর ভিডিও দেখে আপনার 0.01 থেকে 0.10 ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন, মানে 10 সেন্ট বাংলাদেশি টাকায় 8 টাকার মতো। ফেসবুকে লাইক করে আপনি 0.01 থেকে 0.04 ডলার ইনকাম করতে পারবেন। আচ্ছা, রেফার ইনকাম হচ্ছে, আমি সেটা পরে বলতেছি, জিপিটি সাইটগুলো কত বছর ধরে পে করছে অনলাইন, এটা আমরা কী বলবো। 10টা আপনাদেরকে মেইন 10টা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিচ্ছি। দেখেন ক্লিকসেন্স, এটা কিন্তু আমরা অনেকে জানি, এটা আপনারা ক্লিকসেন্সে গেলে আপনারা এখানে সাইন আপ করে আপনারা কাজ শুরু করতে পারেন। আর আরেকটা হচ্ছে সোয়াগবক্স, এগুলো কিন্তু অনেক পুরাতন ওয়েবসাইট, এগুলো অনেক দিন থেকে মানে পেমেন্ট করছে, ঠিক আছে। আমি যখন এগুলো অনলাইনে আপনাদের মতো আপনার ছিলাম যখন, যে অনলাইনে কীভাবে কাজ করব, 20 টাকা খরচ করে 10 টাকা ইনকাম করেছি, এমনও দিন গেছে আমার, ঠিক আছে। তো এগুলো কাজেই কিন্তু আমি করতাম। তো এখানে হচ্ছে ইনবক্স ডলার্স, তারপর হচ্ছে ক্যাশ ক্রেট, তারপর হচ্ছে ট্রেজার ট্রোপার, আর 6 নম্বর হচ্ছে ওজো, 7 নম্বর মেককিউলাস, আচ্ছা আর্ন হানি এটা অন্য একটা ওয়েবসাইট। আচ্ছা, এটা এখানে আছে প্রাইজারবেল, এখানে প্রাইজারবেল লেখা আছে। আর একটা হচ্ছে লাস্ট 10 নম্বর গেট পেড। তো এই 10টি ওয়েবসাইটে কাজ করতে পারবেন। এখন আপনাদেরকে আমি এর সুবিধা আর অসুবিধাগুলো বলে দেই। এখানে হচ্ছে কি, দেখেন প্রচুর পরিমাণে কম ইনকাম করা যায়। এখন যদি আমি এখানে আপনাদেরকে নিয়ে আসি, দেখেন ভিডিও দেখে যদি আপনি 0.01 থেকে 0.10 ডলার আর্ন করেন, তাহলে চিন্তা করে দেখেন যে 1 ডলার হইতে কত দের সময় লাগবে আপনার, ঠিক আছে। অনেক সময় লাগবে, অনেক, প্রায় 4 থেকে 5 ঘন্টা এই সাইটে আপনাকে কাজ করতে হবে, ভিডিও দেখতে হবে, দেখা গেল MB সব শেষ হয়ে গেল, ওয়াইফাই থাকলে আপনার মানে অবস্থা টাইট হয়ে যাবে, ঠিক আছে। তো অনেক ইয়াদ, কিন্তু এখন ভালো একটা নিউজ হলো যে যদি আপনি ইউটিউবার বা আপনি যদি আপনার কাছে ভালো ট্রাফিক, ভালো অডিয়েন্স থাকে, ঠিক আছে, তাহলে যদি আপনি রেফার করতে পারেন প্রায় 20 থেকে 50 জনের মতো, তাহলে কিন্তু এমনিতে বসে বসে আপনার প্রত্যেক দিন 2 থেকে 3 ডলার ইনকাম হবে। আর আমরা জানি যে রেফার করা এত সহজ না, ঠিক আছে, রেফার করা কিন্তু অনেক টাফ ব্যাপার। তো আপনারা অবশ্যই ইয়া করবেন। আর একটা কথা বলি, আমি এখানে NM Pro ভিডিও দিয়েছি, NM Pro তে কীভাবে আর্ন করতে পারবেন, তো এটার ভিডিও আপনারা যারা দেখেন নাই অবশ্যই দেখবেন। স্ন্যাক অ্যাপ নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি, আপনারা দেখতে পারেন যায়, ঠিক আছে। তো এটাই হলো GPT সাইট, আমি আরও আপনাদেরকে ভিডিও দিব। তো এখান থেকে আপনারা সাইন আপ করে, আপনারা যদি এক কাজ করতে পারেন, আপনারা যদি একসাথে 3টা ওয়েবসাইট বা 4টা ওয়েবসাইটে কাজ করেন, তাহলে হয়তো বা আপনার ইজিলি আপনি প্রত্যেক দিন 2 থেকে 3 ডলার ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। যারা আমাদের ভিডিও দেখেন নাই, আমাদের চ্যানেলে গিয়ে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।